গতকালকে মাহফিল ছিল শরীয়তপুর, আমি আর আলামিন সাহেবী দুজনে আমরা মাহফিল শেষ করে সকালবেলা যখন আমার ভাইরা ওই শরীয়তপুরে বড় ব্রিজের উপর দিয়ে আসতেছি, দেখি একটার হাতে সিগারেট, কিরেট সিগারেট, একটা পোলার হাতে সিগারেট, আর মাইয়ার আর একটা মাইয়ার লগে কথা বলতেছে, মাইয়ার লগে ইটুস পিটুস করতেছে। আমরা দুজন বলা বলি করলাম, আলামিন ভাই তাকায়া দেখেন রুসি কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, ছেলের হাতের ভিতরে, ছেলের হাতের ভিতরে সিগারেট, আর ওর জামা কাপড়ের অবস্থা কি দেখছেন, মোমরা ফাটার গন্ধ বেরোয়, আর পাশায় তুলে যদি দুইটা লাত্থি মারা হয় 500 টাকার একটা নোটও বের হবে না। মাইয়াটা দেখতে কত সকসকা স্টিলের মতো, ওর তাকে আরো দেড় হাত লম্বা, এত সুন্দর একটা পরের মাসা, এ সেগারো ফোরের হাতে দাঁড়ায়া, রাস্তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই যে কল্পনা জল্পনা করতেছে, ওর কি মাথার ভিতরে গিলু আছে, মাথার ভিতরে কি গিলু আছে জোরে বলেন, ওর মাথার ভিতরে যদি গিলু থাকতো তাহলে এই কাজ করতে পারতো, জীবনেও করতে পারতো না। আমার ভাইয়েরা কিন্তু এই মায়াগুলোরে যদি বলেন একটু নামাজি অথবা একটু দিনদার, একটু টুপিওয়ালা, একটু দাড়িওয়ালা, একটু জিনারেলের ভিতরে যারা নামাজ টামাজ পড়ে, এদের কথা বললে বলবে ওটা তো বলো কি লোক জোরে বলেন, বলবে তো বলো এটা স্মার্ট না, কি স্মার্ট না, ওটা স্মার্ট না, প্রেম না করলে স্মার্ট না, কি না জোরে বলেন, প্রেম করা লাগবে তাহলে স্মার্ট হয়ে যাবে, আর এ প্রেম যদি না করতে পারে স্মার্ট না, ওটা তারা পছন্দ করে না, ওটা তো বোকা ছেলে, ওটা তো সরল সোজা, কি বলে আর যেটা 10টা 5টা করতে পারবো, হ্যাঁ ঠিক আছে বুদ্ধিমান ছেলে, আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওটা বলবো না, আর বেশি বললাম না, আয় রাগ করেন না। আমার ভাইরা শুধু ওদের দোষ দিয়ে লাভ কি জানেন, ছেলেরা আছে ছেলেরা বলে জাননি, ওই জান শোনো আমার বাবার তিনটা বাড়ি, কয়টা বাড়ি, বিল্ডিং তিনটা, বাবাই কিন্তু থাকে খড়ি বেড়াতে হবে, ভ্যান চালায় একটা, তাই আমার বাপ কিন্তু কি চালায় জাননি, আমার বাপ কিন্তু ওই হেলিকপ্টার চালায়, কি চালায়, হেলিকপ্টার চালায়, মায়ার মায়ারে বলতাছে এই আছে সে আছে এরকম বলে কিনা জোরে বলেন। আর আমাদের সমাজে এমন কিছু মাইয়া হয়েছে, কিয়া মাইয়া হইছে, মাইয়া যদি বাবাই বিয়া ঠিক করছে ছেলের মুখে দাড়ি পয়সা সারে আর ভালো লাগে না, জোরে বলুন ঠিক কিনা।